হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ ছুটির দিন, একটু না বেরোলে কি হয়? তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। সন্ধ্যায় দুজন মিলে একটু ছোট্ট কাজের জন্য বেরালাম। আমার দুটো পার্সেল ডেলিভারি করার ছিল, যেহেতু বাড়ির কাছেই তাই আমি নিজেই ডেলিভারি দিলাম। আর সন্ধ্যায় বড্ড খিদে পেয়ে গেছিল, তাই একটা দোকান থেকে বার্গার আর চিকেন লেগ নিয়ে নিলাম। দেন আমার নতুন কাজের জন্য একটু রং আর ব্রাশ নেওয়ার ছিল, তাই আমি ঝটপট নিয়ে নিলাম। তোমরা অনেকেই জানতে চাও যে আমি কি ব্রাশ ইউজ করি আর কত নম্বর ইউজ করি। আমি এখানে হোমারে 000 নাম্বার তুলিটা নিয়েছি, বেশ ভালো ব্রাশ, তোমরাও ইউজ করে দেখতে পারো। খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা দুজন ঝটপট খেয়ে নিলাম, হেভি টেস্টি ছিল। তারপর আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই গরমে বাইকে হাওয়া খেতে খেতে যেতে তো দারুণ লাগে আমার। আগে থেকে কিছুই ঠিক করিনি, মাঝপথে ইচ্ছে হলো যে নিউ টাউনের দিকে যাওয়া যাক, তাই চললাম। নিউ টাউনের এই রাস্তাঘাটগুলো বেশ ভালো লাগে আমার। খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল তাই দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য, কিন্তু ফুচকাটাকে ঠিকঠাক মন ভরল না। তারপর আমরা CC2 এর কাছে একটা কাবাবের দোকানে গেলাম, নিয়ে নিলাম একটা মালাই কাবাব, যা দারুণ খেতে ছিল না। অনেক গল্প করতে করতে খাওয়া শেষ করলাম, বেরিয়ে পড়লাম ঘুরতে ঘুরতে বাড়ির দিকে যেতে হবে। মাঝ রাস্তায় একটু আইসক্রিম খেয়ে তারপর বাড়ির দিকে চললাম। আজকে তোমরা খুব মজা করলাম, এরকম একটু সময় পেলেই দুজন বেরিয়ে পড়ি। নিজের প্রিয় মানুষের সাথে বেরাতে কার না ভালো লাগে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানিও। আবার নতুন ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতো টাটা। বদলা হুয়া সা লাগে মুঝকো।